हाय एवरीवन, वेलकम बैक टू माय चैनल। चले এসেছি আজকে একেবারে একটি নতুন রেসিপি নিয়ে। আমার চ্যানেলে কিন্তু এই রেসিপিটা একদমই নতুন। আজকে আমি বানাবো কাশ্মীরি আলুর দম। বানানো খুবই সহজ এবং খুবই দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবং আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই রেসিপি। প্রথমে আমি এক চামচ চাল মগজ নিয়ে নিলাম এবং ছ থেকে সাত টুকরো কাজু বাদাম নিয়ে নিলাম। সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এদিকে আমি আদা, কাঁচা লঙ্কা এবং টমেটোটাও পেস্ট করে নেব। তো মশলাটা আমার তৈরি হয়ে গেছে। আমি আলুগুলো আগেই সিদ্ধ করে নিয়েছিলাম, এবার আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। হাফ টিস্পুন হলুদ গুঁড়ো এবং হাফ টিস্পুন নুন দিয়ে আলুগুলোকে ভাজব। আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। তারপর আমি তেলের মধ্যে দিয়ে দেব এক চামচ চিনি। চিনিটা হালকা একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপর আমি এখানে গোটা মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা, কয়েকটা লবঙ্গ, দারচিনি, এলাচ, সামান্য একটু জিরে এবং কটা তেজপাতা। ফোড়নগুলোকে 20-30 সেকেন্ড সময় ধরে ভেজে নিতে হবে। তারপর আমি এখানে টমেটো, আদা এবং কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো এবং 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। প্রায় 2 থেকে 2.5 মিনিট মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমি এখানে কাজু বাদাম এবং চাল মগজের পেস্টটা দিয়ে দেব। আবারও প্রায় 2-3 মিনিট ধরে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এবার আমি এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। তারপর আমি 1-1.5 মিনিট আলুগুলোকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। জলের পরিমাণ কিন্তু খুব একটা বেশি আমি এখানে দিইনি, আলুগুলো যেহেতু আমি আগেই সিদ্ধ করে নিয়েছি। এবার কিন্তু পুরো রান্নাটাই হাই ফ্লেমে করতে হবে। আমার কাশ্মীরি আলুর দম কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার পর ভালোভাবে একবার মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছে। আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করুন। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। এই কাশ্মীরি আলুর দম লুচি, পরোটা, রুটি এবং পোলাওয়ের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করুন। আর আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো।